ফুটবল মাঠের বিকল্প হিসেবে চট্টগ্রামে জনপ্রিয় হচ্ছে কৃত্রিম ঘাস দিয়ে বানানো খেলার জায়গা। মাঠের সংকটে ফুটবল প্রেমীদের কাছে এসব টার্ফ যেন আশার আলো। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল টিপো। সবুজে মোড়ানো ঘাসের চাদরে ফুটবল নিয়ে ছুটছেন ফুটবলাররা। তবে পুরোপুরি কৃত্রিম এই ঘাস, কংক্রিটের ভিত্তির উপর বিশেষ কায়দায় রাবারের এই ঘাস বসিয়ে তৈরি করা হয়েছে খেলার টার্ফ। মাঠ সংকটে চট্টগ্রামে জনপ্রিয়তা পেয়েছে এসব টার্ফের মাঠ। গেল দুই বছরে চট্টগ্রামে এমন খেলার জায়গা গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে আটটি, সবই বাণিজ্যিক। অনেকটা ফুটসাল মাঠের মতো এসবের আয়তন, গোলবারও কিছুটা ছোট। একদলে ছয় থেকে আটজন খেলতে পারেন। শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার নানা বয়সীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে এসব টার্ফের মাঠ। টার্ফ যখন হলো তখন হচ্ছে আমাদের জন্য একটা সম্ভাবনা দুয়ার খুলে যাও, ঠিক আছে আমি আমার মতো করে সময় মতো এসে খেলতে পারবো। এখানে টার্ফ যে এটা করছে তো আমাদের জন্য আসলে অনেক ভালো হয়েছে, খেলার মাঠ চারিদিকে কমে যাচ্ছে, আমাদের মাঠের কমতিটাও এই টার্ফে খেলার মাধ্যমে পূরণ হচ্ছে। বন্ধু বান্ধবরা এসে ফ্রেন্ডলি ম্যাচ খেললো, অল্প অল্প টাকা দিয়েও টার্ফে খেলা যাচ্ছে। আকার ও মানভেদে 15 থেকে 20,000 বর্গফুট আয়তনের টার্ফ তৈরিতে ব্যয় হয় 1 থেকে 2 কোটি টাকা। ঘণ্টা ভিত্তিতে ভাড়ায় মাসে 0.25 কোটি টাকার বেশি ব্যবসা হয়ে থাকে। ফলে বিনিয়োগের নতুন এই খাতকে ব্যবসা বান্ধব বলছেন উদ্যোক্তারা। তাড়াতাড়ি আসলে ইনভেস্টমেন্টটা উঠানো সম্ভব আমি মনে করি। এখন আপনার বাকিটা হচ্ছে সার্ভিসটা দেওয়া, কাস্টমারকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন অবশ্যই মানুষ আসবে, এবং আমরা পার্সোনালি খুবই ভালো সাড়া পেয়েছি। প্রতি ঘন্টায় আমরা 2 থেকে 2,500 টাকা চার্জ করি, আর হচ্ছে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টার মতো আমাদের টার্ফ রেন্ট যাই। ইয়াং জেনারেশনের পাশাপাশি প্রফেশনালিজম, যারা অনেক প্রফেশনাল লাইফে যারা আছে, যারা সময় সুযোগ পায় না খেলাধুলা করার জন্য, ওরাও কিন্তু ভালোই আমার এখানে সাড়া দিচ্ছে। অফিস টাইমের পরে বিশেষ করে ইভিনিংয়ে একটা ভালোই বিনোদনের জন্য, ওদের জন্য একটা ভালোই বিনোদনের ব্যবস্থা হচ্ছে। সো আশা করি আমরা 5-6 বছরের ইনশাল্লাহ ইনভেস্টমেন্ট রিটার্ন পাবো। এসব টার্ফের পাশাপাশি মাল্টি স্পোর্টস কমপ্লেক্সও গড়ে তোলার কাজ শুরু করেছেন উদ্যোক্তারা। আব্দুল্লাহ রাকিব, মাসরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।